হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইয়াম রেসিপি বাংলাতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক কি কি করি আজকে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। এখন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, বিছানাটা ঠিক করে নিচ্ছি, আর ঘুম থেকে উঠেই চা ছাড়া আমার চলেই না। গ্রিন টি রেডি। গ্রিন টির সাথে সবসময় আমি লেবুর রস মিশিয়ে পান করি। এবার বিছানায় বসে রিল্যাক্সে চা পান করার পালা। এরপর সকালের নাস্তায় রয়েছে আজকে রুটি আর সবজি। কিছুদিন আগে তিন ধরনের নাড়ু বানিয়েছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে নাড়ুর রেসিপি শেয়ার করব। এখানে আমি নারকেল কোড়ার সাথে আখের গুড় মিশিয়ে নিচ্ছি। যখন এরকম পানি পানি ভাব চলে আসবে তখন কড়াইতে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আঠালো না হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। পানি শুকিয়ে আঠালো আঠালো একটি ভাব চলে এসেছে, তো নারকেল নাড়ু রেডি হয়ে গিয়েছে। এবার গরম থাকা অবস্থায় এভাবে পাকিয়ে নিতে হবে। এবার খেজুরের গুড় দিয়ে নাড়ু বানানোর পালা। প্রথমে একটি কড়াইতে খেজুরের গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবার ভালোভাবে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আঠালো ভাব হয়ে আসা পর্যন্ত হাতে তেল বা ঘি মেখে গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে নাড়ু তৈরি হয়ে গেল। আর আগেই সাদা নাড়ুর রেসিপি
আপনাদের সাথে শেয়ার করেছি, কেউ চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার তিন ধরনের নারকেল নাড়ু, কেউ চাইলে বাসায় ট্রাই করতে পারেন। চুল পড়া বন্ধ করতে, চুলের রিগ্রোথ এবং চুল ঘন করতে আমি কি কি তেল মিক্স করে ইউজ করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সরিষার তেল। চুলের লেন্থ যদি বেশি হয় তাহলে আরও বেশি পরিমাণে নিতে পারেন। তারপর নিচ্ছি জুঁই নারকেল তেল। এরপর নিয়েছি ডাবুর আমলা হেয়ার অয়েল। নিয়ে নিলাম ইমামি সেভেন অয়েলস এর ব্ল্যাক সিড অয়েল। সবগুলো তেল ভালোভাবে মিশিয়ে হালকা কুসুম গরম করে নিয়ে আসবো। কুসুম গরম করে নিয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাস্টর অয়েল। এবার চুলে তেল লাগানোর পালা। আগা থেকে গোড়া পর্যন্ত চুলের এই তেল ইউজ করতে পারবেন। এখন বিকেলবেলা এখানে আলু পরোটা বানিয়েছি। আলু পরোটার সাথে এক কাপ কফিও বানিয়ে নিলাম। বিকেলের নাস্তা রেডি, এবার ঝটপট খাওয়ার পালা। এখন সন্ধ্যাবেলা গরম গরম ভাপা পিঠা খাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, অল অপশন অন করে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। কারো কারো মনে হতে পারে সারাদিন শুধু খাচ্ছি আর খাচ্ছি, আসলে কিন্তু তাই নয়। আর আমার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কোনো রেসিপি কিংবা শর্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো আল্লাহ হাফেজ।